আসসালামু আলাইকুম, সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে বিশেষ করে মানবিক বিভাগের যে সমস্ত শিক্ষার্থীদের অর্থনীতি বিষয়টি রয়েছে, তাদের অর্থনীতি বিষয়ে তৃতীয় অধ্যায়ের উৎপাদন, চাহিদা, যোগান ও ভারসাম্য এই অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়টি তোমরা জানো, তোমাদের সামনে যে পরীক্ষা আছে 28 তারিখ, 28 সেপ্টেম্বর, সেখান এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, যারা উচ্চতর শ্রেণীতে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চাও তো তাদেরও এই অধ্যায়টি ভালো করে জানা প্রয়োজন। তো আজকে আসো, আমরা সেই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনাটা মূলত আমি তোমাদের, যেহেতু সামনে পরীক্ষা, সেখানে তোমাদের সিকিউ কোশ্চেনের তোমরা জানো জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা নিয়ে প্রশ্ন করা হয়, তো আমরা আমাদের আজকে আলোচনা মূলত প্রয়োগ উচ্চতর দক্ষতার মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। তো আজকে আমরা মূলত যোগান, যোগান সূচি, যোগান রেখা, অঙ্কন এই টপিকসগুলির উপরেই আলোচনা সীমাবদ্ধ রাখবো। তো আগামী ক্লাসগুলিতে ধারাবাহিকভাবে আমরা কমলা সমান, প্রান্তিক উপযোগ বিধি, ভারসাম্য, দাম ও পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয় চিত্রের মাধ্যমে সেটি নিয়ে আলোচনা করব। তো আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে একটি কাল্পনিক সূচি দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া হয়েছে যে যোগান, যোগান সূচি, যোগান রেখা, অঙ্কন। এখানে যে কাল্পনিক, এখানে যে সূচিটি রয়েছে, সেই সূচির এক পাশে বাম পাশে কলামে রয়েছে প্রতি একক আলুর দাম, টাকায় দেওয়া হয়েছে 20 টাকা, 40 টাকা, 60 টাকা, 80 টাকা, এবং যোগানের পরিমাণ কেজিতে প্রকাশ করা হয়েছে। সে 20 টাকা যখন আলুর দাম একক প্রতি দাম, তখন প্রতি কেজি আলুর দাম 20 টাকা হলে এখানে যোগানের পরিমাণ 30 কেজি লেখা আছে, যখন 40 টাকা হয় তখন 60 কেজি, 60 টাকা হয় 90 কেজি, 80 টাকা হয় তখন 120 কেজি। এটি একটি উদ্দীপক, সেই উদ্দীপকের আলোকে আমাদের প্রয়োগ উচ্চতর দক্ষতার প্রশ্ন করা হয়েছে। প্রয়োগের প্রশ্নটি হচ্ছে উপরের সূচি থেকে আলোর যোগান রেখাটি অঙ্কন করো, এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত বিধিটি সকল ক্ষেত্রে কার্যকর হয় না সেটি বিশ্লেষণ করো। তো আমরা মূলত যে কাজটি করব পরবর্তী স্লাইডে এটা সমাধান করার চেষ্টা করবো। আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। তো পরবর্তী স্লাইডে প্রথমেই যেটি দেখা যাচ্ছে, এই ধরনের প্রশ্নে প্রথমে আমাদের যেভাবে উত্তরটি সাজাতে হবে সেটি আমি এখানে দেখাচ্ছি। একটি নির্দিষ্ট সময়ে প্রথমে যোগানের সংজ্ঞাটি দিয়ে দিতে হবে। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা একটি দ্রব্যে যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে যোগান বলে, তাকে যোগান বলে। তো যোগান রেখাটি কি? যোগান সূচির চিত্রভিত্তিক উপস্থাপনকে যোগান রেখা বলে। আমরা প্রথমে জেনেছি যোগান কাকে বলে। যোগান হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা একটি দ্রব্যে যে পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক থাকে তাকে যোগান বলে। আর যোগান রেখা হচ্ছে, আমরা জানি যোগান বিধির আলোকে যোগান সূচি আমরা নিশ্চয়ই তোমরা প্রস্তুত করতে পারো, সেই সূচির আলোকে যখন আমরা চিত্র অঙ্কন করব তখন সেটাকে বলা হবে যোগান রেখা। যোগান সূচির চিত্রভিত্তিক উপস্থাপনকে যোগান রেখা বলে। আমরা এখন চিত্র দেখব। তো চিত্র এখানে ডান পাশে আমাদের উদ্দীপকটি, আমরা সূচিটি নিয়ে নিলাম যাতে সহজেই আমরা চিত্রটি ব্যাখ্যা করতে পারি, তোমরা বুঝতে পারো। এটি আমাদের দুটি চিত্র, যখনই অর্থনীতিতে কোনো চিত্র তোমরা আঁকবে, একটি অক্ষ থাকবে লম্ব অক্ষ, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে লম্ব অক্ষ। এবার এই লম্ব অক্ষে আমরা আলুর দাম বিবেচনা করছি, এবং আরেকটি হচ্ছে এটি ভূমি অক্ষ, এই ভূমি অক্ষে, আর ওটা হচ্ছে মূলবিন্দু। আর ভূমি অক্ষে আমরা আলুর যোগানের পরিমাণ যেটা কেজিতে দেওয়া আছে উদ্দীপকে সেটি নির্দেশ করছি। তো আসো প্রথমত আমি চিহ্নিত করে নিই আলুর দাম কিভাবে আমরা এখানে চিহ্নিত করলাম। প্রথমত 20, 40, 60, 80 ক্রমানুসারে বৃদ্ধি পাচ্ছে। তোমরা একটি জিনিস খেয়াল রাখবে যে একই অক্ষে আমাদের স্কেল যেন একই রকম হয়। এটি লম্ব অক্ষ, লম্ব অক্ষে আমরা দেখো নির্দিষ্ট দূরত্ব পরপর আমরা 20 একক করে বাড়িয়েছি, এইটি যাতে ঠিক থাকে। একই অক্ষে ভিন্ন ভিন্ন স্কেল আমরা ব্যবহার করব না। একই সাথে আমাদের যে ভূমি অক্ষ রয়েছে, ভূমি অক্ষে আমরা এখন মানগুলি দেখব।
আমাদের মান হচ্ছে 30, 60, 90, 120, এক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বরাবর আমাদের মানগুলি বসিয়েছি। তো এখন আসো, যে প্রথমে যেটি দেওয়া আছে যে 20 টাকা যখন একক প্রতি দাম আলুর, তখন যোগানের পরিমাণ হচ্ছে 30 কেজি। আমরা দেখি এই যে আমাদের 20 টাকা আলুর দাম থাকা অবস্থায় একক প্রতি, তখন যোগানের পরিমাণ হচ্ছে 30 কেজি। এসদের সাথে এই 20 টাকা দাম 30 কেজি আলুর সমন্বয় সূচক বিন্দু হচ্ছে এ, এই যে এই বিন্দুটি। একইভাবে আমরা তোমরা দেখতে পাচ্ছ 40 টাকা দাম 60 টাকা হচ্ছে আলু যোগানের পরিমাণ, এদের সমন্বয় সূচক বিন্দু হচ্ছে বি। একইভাবে 60 টাকা যখন ইউনিট প্রাইস, তখন যোগানের পরিমাণ 90 কেজি, সমন্বিত বিন্দু হচ্ছে বা সমন্বয় সূচক বিন্দু হচ্ছে সি। একইভাবে 80 টাকা দামে যোগানের পরিমাণ হচ্ছে 120 কেজি, সেটার সমন্বয় সূচক বিন্দু হচ্ছে, কোঅর্ডিনেশন পয়েন্ট হচ্ছে ডি। এই যে এ বি সি ডি, এই চারটি বিন্দুকে যখন আমরা যোগ করব, তার মাধ্যমে যে রেখাটি পাব সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যোগান রেখা। তা আসো আমরা রেখাটি দেখি। এই যে আমাদের এই যে রেখাটি, এটি হচ্ছে, আমি আবারও দেখানোর চেষ্টা করি, এই যে এসএস রেখাটি, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যোগান রেখা, জাস্ট যোগ করে দিলাম। আচ্ছা, এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যোগান রেখা অঙ্কন শেষ। এখন এই অঙ্কন শেষ করলেই তো হবে না, সেই সাথে আমাদেরকে এই চিত্রের সামান্য একটু ব্যাখ্যাও দিতে হবে। তো চিত্রের ব্যাখ্যাটি আমি এখানে লিখেছি সংক্ষেপে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, চিত্রের লম্ব ভূমি অক্ষে যথাক্রমে আলুর দাম ও যোগানের পরিমাণ বিবেচনা করা হলো। এবং এই যে দেখো লম্ব অক্ষ হচ্ছে এটা, এটাতে আলুর দাম এবং যোগানের পরিমাণ বিবেচনা করা হয়েছে। এবং আলুর দাম ও যোগানের পরিমাণের সমন্বয় সূচক বিন্দুগুলো যথাক্রমে, দেখো সমন্বয় সূচক বিন্দু হচ্ছে মনে করো 20 টাকা দামে 30 কেজি আলু, এদের সমন্বয় সূচক বিন্দু হচ্ছে এ। একইভাবে 40 টাকা দামে 60 কেজি আলু, সমন্বয় সূচক বিন্দু হচ্ছে বি। এই যে এ বি সি ডি, এই সমন্বয় সূচক বিন্দুগুলো হচ্ছে এ 20 টাকা দাম 30 কেজি যোগান, এ হচ্ছে এ বিন্দু দ্বারা এ সমন্বয়কে নির্দেশ করে, বি বিন্দু দ্বারা 40, 60, সি বিন্দু দ্বারা 60, 90, ডি বিন্দু দ্বারা 80, 120। এখন আমাদের কাজ হচ্ছে সমন্বয় সূচক বিন্দুগুলো নির্ধারণের পরে আমাদের এই বিন্দুগুলোকে যোগ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখন এ বি সি ও ডি বিন্দুগুলো আমরা যদি যোগ করি, তার মাধ্যমে যে প্রাপ্ত আমাদের যে এসএস রেখাটি, সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যোগান রেখা। আশা করি তোমরা চিত্রটি কিভাবে অঙ্কন করতে হবে সেটি বুঝতে পেরেছ। আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে আমরা উচ্চতর দক্ষতার যে কোশ্চেন সেটি দেখব। বলা হয়েছিল, দুঃখিত এখানে গ না ঘ হবে, মানে উচ্চতর দক্ষতার কোশ্চেন। সেটা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত বিধিটি হলো যোগান বিধি। এখন প্রশ্ন করা হয়েছে যে বিধিটি কার্যকর, উদ্দীপকে উল্লিখিত বিধিটি সকল অবস্থায় কার্যকর হয় না, এই ব্যাপারটি ব্যাখ্যা করতে হবে। তো প্রথমে আমরা চিহ্নিত করলাম যে বিধিটি হচ্ছে যোগান বিধি, এবং এই বিধির মূল বক্তব্য হলো নিম্নরূপ। আমাদেরকে প্রথমে মূল বক্তব্যটা চিহ্নিত করতে হবে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দ্রব্যের দামের সাথে যোগানের এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি, অর্থাৎ দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান থাকবে। এখন এই বিধিটি সকল ক্ষেত্রে কার্যকর হয় না। এখন কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না আমরা সেই বিষয়টি একটু আলোচনা করব। আসো প্রথমত দেওয়া হয়েছে যে পয়েন্টটি চিহ্নিত করা হয়েছে সীমাবদ্ধ যোগান, অর্থাৎ যে সমস্ত দ্রব্যের যোগান সীমাবদ্ধ সেগুলি কোনোভাবেই আর যোগান বাড়ানো সম্ভব নয়। এই সমস্ত দ্রব্যের যদি দাম বাড়ে বা কমেও যোগানের কিন্তু বৃদ্ধি বা হ্রাস করা সম্ভব নয়। যেমন এখানে বলা হয়েছে প্রখ্যাত বা বিখ্যাত শিল্পীর আঁকা দুর্লভ চিত্র। এখন আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি যে লিওনার্দো দা ভিঞ্চি অথবা শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা যে চিত্রগুলি, এগুলোকে আমরা দুর্লভ চিত্র হিসেবে চিন্তা করতে পারি। সেই চিত্রগুলি এখন এগুলির দাম বাড়লেও যোগান বাড়ানো সম্ভব নয়, ঠিক আছে? আবার যার জন্য এই সীমাবদ্ধ যোগান যে সমস্ত দ্রব্যের রয়েছে, সে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে যোগান বিধিটি খাটে না। কারণ যোগান বিধিতে বলা হয়েছে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এখন আমরা চাইলেও বিখ্যাত শিল্পীর, যারা এখন মৃত, তাদের চাইলেও আমরা কিন্তু সেই ছবিটি বা সেই চিত্রটি দাম বাড়লেও যোগান বাড়াতে পারবো না।
তো আমরা যেখানে ছিলাম, সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, তো আমরা ছিলাম যেখানে সেটা হচ্ছে সীমাবদ্ধ যোগান। সীমাবদ্ধ যোগান তো আমরা ব্যাখ্যা করেছি যে কিভাবে সীমাবদ্ধ যোগানের কারণে যোগান বিধি অকার্যকর হয়ে পড়ে। এখন আসো দ্বিতীয় যে টপিক, সেটা হচ্ছে ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা। আমরা কোনো দ্রব্যের বিক্রেতা যদি শুনতে পায় বা বিক্রেতা যদি বুঝতে পারে যে ভবিষ্যতে তার বিক্রয়কৃত দ্রব্যটির দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাহলে সে বর্তমানে উক্ত দ্রব্যটির দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সে তার যোগান না বাড়িয়ে যোগান দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সে যোগান বাড়াবে না, কারণ সে ভবিষ্যতে আরও দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানে। কারণ দাম বৃদ্ধির সাথে তার মুনাফার সম্পর্ক রয়েছে, সেজন্য সে বর্তমানে দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও যোগান বাড়াবে না। এবার আসো থার্ড যে পয়েন্টটি, সেটা হচ্ছে মৌসুমি দ্রব্য। এখন মৌসুমি বিভিন্ন দ্রব্য যেমন আম, কাঁঠাল, লিচু, এই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করি, যখন মৌসুম থাকে এই দ্রব্যগুলি, তখন দাম কম থাকলেও আমরা কিন্তু যোগান বাজারে কম লক্ষ্য করি না। অর্থাৎ দ্রব্যটির দাম কমে গেলেও বা কম থাকলেও মৌসুমি দ্রব্য হওয়ার কারণে উক্ত সময়ে দ্রব্যটির যোগান হ্রাস না পেয়ে বৃদ্ধি পায়। অপরদিকে মৌসুম শেষে যখন উক্ত দ্রব্যটির দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যোগান বাড়ানো সম্ভব হয় না, কারণ মৌসুম শেষে ওই দ্রব্যটি আর পাওয়া যায় না বা উৎপাদন হয় না। সুতরাং মৌসুমি দ্রব্যের ক্ষেত্রেও যোগান বিধিটি কাজ করে না বা কার্যকর হয় না। এবার আসো চতুর্থ যে পয়েন্টটি আছে, উপকরণের দাম। যেসব দ্রব্য উৎপাদন করতে গেলে আমরা জানি বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়, এখন এই উপকরণের যদি অভাব দেখা দেয় তাহলে দ্রব্যের উপকরণের দ্বারা উৎপাদিত দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও যোগান বাড়ানো সম্ভব হয় না, কারণ উক্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত উপকরণের অভাব রয়েছে। সুতরাং উপকরণের অভাব যোগান বিধির কার্যকারিতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তারপর আসো যে প্রাকৃতিক বিপর্যয়। এখন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যেটা হয়, যেমন প্রচণ্ড খরা বা অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি ও বন্যার কারণে কৃষি উৎপাদন যখন ব্যাহত হবে, তখন কৃষিজাত দ্রব্যের দাম বাড়লেও এসব দ্রব্যের যোগান বাড়ানো সম্ভব হয় না। সুতরাং প্রাকৃতিক বিপর্যয় যোগান বিধি অকার্যকর হওয়ার পেছনে বিশেষ ভূমিকা পালন করে। এবার আসো লাস্ট যে পয়েন্টটি, সেটি হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা। অর্থনৈতিক দুরবস্থা বলতে বোঝাচ্ছে অনেক সময় উৎপাদনকারী বা বিক্রেতাগণ কম দামে বেশি দ্রব্য বিক্রি করে থাকে। কারণ উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে আমাদের দেশের যে কৃষক ভাইয়ারা আছে, তারা আর্থিক সংকটের সময় যাদের উৎপাদিত ফসল যেমন ধান, পাট ও অন্যান্য যে ফসল রয়েছে, সেগুলি দাম কম হলেও তারা তখন ওই সংকট মোকাবেলার জন্য বা সংকট উত্তরণের জন্য যোগান বাড়ায়, যার ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হলেও তারা ওই সংকটটাকে মুখ্য বিষয় হিসেবে চিন্তা করে অর্থনৈতিক দুরবস্থার কারণে তারা দাম বৃদ্ধি পেলেও তারা যোগান তখন কি করে, দাম বৃদ্ধি পাওয়ার কারণে দাম হ্রাস পেলেও তারা দুঃখিত দাম হ্রাস পেলেও তারা কিন্তু যোগান বাড়ায়, কারণ সেই অর্থনৈতিক দৈন্যদশা থেকে তারা নিজেদের উত্তরণ ঘটাতে চায়, যার ফলে বাজারে তার উৎপাদিত দ্রব্যের ন্যায্য মূল্য না থাকা সত্ত্বেও কি করে, সে যোগান বৃদ্ধি করে। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ আলোচনায় খুব ভালোভাবে বুঝতে পেরেছ যে কেন এবং কোন পরিস্থিতিতে যোগান বিধিটি কার্যকর হয় না। প্রথমত যে পয়েন্টগুলি এসেছে সেটা হচ্ছে সীমাবদ্ধ যোগান, ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা, মৌসুমি দ্রব্য, উপকরণের অভাব, প্রাকৃতিক বিপর্যয়, অর্থনৈতিক দুরবস্থা। তো
উপযুক্ত পরিস্থিতিতে আমরা বলতে পারি যোগান বৃদ্ধিটি কার্যকর হয় না। তোমরা খুব ভালোভাবে বিষয়গুলি বুঝে বুঝে পড়বে, তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল লাভ করবে ইনশাআল্লাহ। তো তোমাদের আজকে এই পর্যন্তই, তোমাদের সকলের শুভকামনায় আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে তোমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা সর্বপ্রথমে পেতে পারো। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।